এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছো? বলো, আশা করি সবাই আছো ভালো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু বাছাই করা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের নিব্বা নিব্বীদেরকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে এই নিব্বা নিব্বীদেরকে নিয়ে আসো, খেলবো, খেলা হবে। তো চলো বন্ধুরা, আন্না বুকে ভাট, লেটস গেট স্টার্ট। ডিজে দুর্গুল মিক্সিং। রকেট হয়ে উড়ে যাবে। তোমরা তো বৌদির আলু পোস্ত রান্না করা দেখেছো, কিন্তু এবার দাদার রান্না করাটা দেখে নাও। চলো, মম্মি সে তুমকো মিলা দেঙ্গে। রান্না করার স্টাইলটা দেখেছো একবার? মানে কড়াইয়ের মধ্যে সবজিটা ঢেলে দিয়ে এদিকে ছুঁড়ে মারছে, একবার ওদিকে ছুঁড়ে মারছে। বাহ, আরে আমি তো জানি যে রান্না করে এইভাবে কে ছুঁড়ে মারে, এইভাবে তো ছুঁড়ে মারে না। আমি জানি যে সাইডে থুয়ে দেয়, কিন্তু এই কাকার কাছে দেখলাম যে কাকা এরকম ভাবে ছুঁড়ে মারছে। তো আগে আগে দেখে হতা হ্যাঁ কে। रुको जरा, सबर करो। शर्मा गई का फोन के कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। শর্মা গেই কা ফোন কাটি মম্মি। কি রাঁধুনি, বাহ, গরম কড়াই মাথার উপরে তুলে না, আবার হাত দিয়ে গ্যাস বন্ধ করে। বাহ, রাঁধুনির কোনো জবাব নাই। মানে রাঁধুনি না তো পুরো আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের রাঁধুনি। কি ঠিক তো? আরে অন্যের গানে মুখ লড়িয়ে কিচ্ছু হবে না, পড়াশোনায় মন দাও, আইএস টাইএস হও। চার বলে পড়াই লিখাই মে ধ্যান লাগাও, আইএ আইএস বানো আর দেশ কো সম্ভালো। লেকিন নাই, তোমার গান মে চনুনে চনুনে কাট রহে। এ উঠা লে রে দেবা, উঠা লে রে বাবা, মুঝে আমির কো নাই রে, ইয়ে দো গরিবো কো উঠা লে। হায় রে, আর যে কি কি দেখবো এই জীবনে। আরে ভাই, ছোট্ট একটা বাচ্চা ছেলে, ওটা ছোট্ট একটা বাচ্চা ছেলের সঙ্গে এত বড় একটা জলহস্তির মতো প্রাণী শালায় ভাবাসি মিটাচ্ছে। আরে তোমার জন্য আমাদের জনিদা কলা নিয়ে বসে আছে, না মানে এই কলার কথা বলেছি, এই কলার উল্টা পাল্টা বলবো না। এবার মিউজিক্যালি ভিডিওতে রানিং ভিডিও শুট কি করে সেটাও একটু দেখে নিই। চলো, মাটা তো শুয়ে শুয়ে বেশ ভালোই আরাম করে যাচ্ছে, আর যেই মাটাকে টেনে নিয়ে যাচ্ছে তার বাবুতে কি হাল হচ্ছে, তার পিছন থেকে লাল সুতো বেরিয়ে যাচ্ছে, সেও মনে মনে এইটা ভাবছে। শালা হাতির বাচ্চা, হাতি সারাদিন শুধু খায়, এমনিতেই শালার ওজন 70 কিলো, আবার মনে হয় বাড়ির দিয়ে হাইকা আসে নাই, আরো 10 কিলো ওজন বাইরে গেছে। ওরা জানতো যে এরকম কিছু একটা হবে, তাই জন্য ওরা সবাই রেনকোট পরে এসছে। ওরা কি জানতো যে হাতির পিছন থেকে এত কিছু বেরোবে? ওরা যদি জানতো তাহলে মনে হয় মাথায় হেলমেট পরে আসতো, দেখো ডাইরেক্ট এসে কোথায় পড়লো হাতির ওই সব। তো চলো ভিডিওটাকে আরো একবার দেখা যাক ভালো করে। চলো, খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দাও।
আর হ্যাঁ, এরকমই নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বস। সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ তোমরা কেউ লাইক করছো না, লাইক কিন্তু করে দাও বস। লাইক না করলে এত খাটাখাটি করে ভিডিও বানায় তাও তোমরা লাইক করো না কেন কেন কেন, কষ্ট লাগে মনে। তোমার যা ইচ্ছা তাই করো, তোমাদের চ্যানেল মনে করে, তোমাদের এই চ্যানেল, এটা এটা তোমার ভাই, তোমার নিজের ভাই মনে করে, তোমরা যা ইচ্ছা তাই করো, পাশে থেকো। তো বন্ধুরা এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো বাই বাই। शादी रे लो, हाय हाय लो, बनाई लो मोरे पूरी।